দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে, দেশ এবং প্রবাস, যে যেখান থেকে দেখছেন আজকের এই ভিডিও, সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা অবস্থান করছি উত্তরবঙ্গের সর্ববৃহত্তম গবাদি পশুর হাট রাজশাহী সিটি হাটে। আর এই হাট থেকে আজকে খামারি উপযোগী বা মাংসের কিছু মহিষের দাম দর বিস্তারিত জানাবো আপনাদেরকে। এই যে মহিষগুলো দেখতে পাইতেছেন, এই মহিষগুলোর দাম দর জাতমান জানানোর চেষ্টা করবো। তো চলুন আমরা একটু কথা বলি। ভালো আছেন? হ্যাঁ আছি ভালো। আচ্ছা, কতগুলো আনছেন আজকে মহিষ? আজকে মহিষ আছে 13টা। 13 পিস। এগুলো কি মাংস না খামারি উপযুক্ত? মাংস খামারি উপযুক্ত সবগুলাই। সবগুলাই আছে। এই যে এগুলা না? এগুলো। আচ্ছা, এগুলা কি কি জাতের ভাই? এগুলো সবই মহিষ জাতীয় গো ভাই, দেশি মুরা জাতের যেটা বলে আর কি ওটা নাকি? আচ্ছা, লেকি সব পাঠা না খাসি ভাই? না খাসি ভাই, সব খাসি। খাসি। আচ্ছা, এই মহিষগুলো আপনারা কোথা থেকে সংগ্রহ করেন ভাই? চাপাই গ্রামগঞ্জে। মানে চাপাই গ্রামগঞ্জ থেকে বর্ডার সাইড থেকে আর কি, বর্ডার এলাকা থেকে? বর্ডার থেকে না, গ্রামে থেকে। গ্রাম থেকে কালেকশন করেন। আচ্ছা, এগুলো আনছেন কোথা থেকে? চাপাই থেকে। চাপাই থেকে আনছেন। আচ্ছা দর্শক বন্ধুরা, এই যে মহিষগুলো দেখতে পাইতেছেন, এই মহিষগুলো মূলত খাসি সবগুলাই। আচ্ছা ভাই, এই মহিষটা কেমন আছে দাম? তিন লক্ষের আশেপাশে আছে নাকি? দর্শক বন্ধুরা, এই যে মোষগুলো দেখতে পেয়েছেন, তিন লক্ষের আশেপাশে আছে এই মোষটা, খাসি একটা মোষ। আচ্ছা, এগুলো জোড়া কেমন আছে ভাই? সাড়ে তিন লক্ষ, তিন লক্ষ এরকম নাকি? দর্শক বন্ধুরা, যারা মোষ পাঁচ লাখ, পাঁচ লক্ষ, চার লক্ষ, ওই যে বড় ছোট সব ধরনেরই আছে, হাই হাই কোয়ালিটি, মিডিয়াম সব ধরনেরই আছে। দর্শক বন্ধুরা, এই মহিষগুলো আপনার তিন লক্ষ, সাড়ে তিন লক্ষ, চার লক্ষ, পাঁচ লক্ষ, সাড়ে পাঁচ লক্ষ এরকম জোড়া। এই যে দেখেন, যারা মহিষ নিতে চান সিটি হাটে আসতে পারেন। দেশের ভিতরে সবচেয়ে বড় পশুর হাট রাজশাহী সিটির হাট। তো এই যে, এই যে দেখেন, এক বড় ওটা হচ্ছে বড় এক জোড়া মোষ, এটা সম্ভবত পাঁচ লাখের আশেপাশে এই জোড়ার দাম। এই জোড়ার দাম সম্ভবত পাঁচ লাখের আশেপাশে, না হচ্ছে বিশ মন, 15 মন, 10 মন এরকম ওয়েট আছে এই মোষগুলার। হিউজ পরিমাণে আজকে মোষ আনছে বুধবার হাট রাজশাহী সিটি হাট। এই হাট মূলত সপ্তাহে দুই দিন বসে, প্রতি রবিবার এবং প্রতি বুধবার। আজকে আমরা বুধবার হাটে আসছি, আপনারা চাইলে আসতে পারবেন এই হাটে। আর এই হাটে আসা খুবই সহজ। রাজশাহীর উদ্দেশ্যে যে বাসগুলো ছেড়ে আসে, ওই বাসগুলোকে বলবেন যে রাজশাহী সিটি হাটে যাবো, তাহলে ওরা স্টেশনে নামাই দেবো, ওখান থেকে আবার 10-15 টাকা রিক্সা ভাড়া দিয়ে আপনারা সহজে রাজশাহী সিটি হাটে আসতে পারবেন। এই যে মোষগুলো দেখেন, একবারে ফ্রেশ মোষ, কাটতে পারবেন, খামারি উপযোগী, সব ধরনের মোষ আছে। আচ্ছা ভাই, ওই যে বড় মোষ গুলো, ওইগুলো দশ মন করে, ওগুলো 10 মন 12 মন এরকম আছে নাকি? এই যে এই সাইডের গুলো হচ্ছে সবচেয়ে বড় মোষ, এইগুলা 10 মন 12 মন এরকম আছে ওয়েট, বিশাল একটা সাইজের মহিষ। আপনাদের একটু শিংগুলা দেখাই, শিং দেখেন, গণেশ, গণেশের শিং, হিউজ পরিমাণে মহিষ, প্রচুর মহিষ নিয়ে আসছে আজকে। তো আজকে একটু বাজারও খারাপ, রবিবারে হাট জমজমাট হয় রাজশাহী সিটি হাট। আচ্ছা ভাই, হাটের কি অবস্থা? হাটের আরে খরিদদার কম, খরিদদার কম, মানুষজন কম আজকে না? বেচা কিনা হয়েছে ভাই? এখনো হয়নি। বুধবার রবিবার হাট মনে হয় জমজমাট হয়, রবিবার হাট। দর্শক বন্ধুরা, রবিবার হাটটা একটু জমজমাট হয়, আজকে মূলত ক্রেতা কম, মহিষের গরুর আমদানি বেশি, কিন্তু ক্রেতা একটু কম থাকে এই বুধবার হাটে। যারা এই মহিষগুলো নিতে চান, আমরা ভাইয়ের মোবাইল নাম্বার দিয়ে দেবো ভিডিওতে,
আপনারা যোগাযোগ করবেন দেখে শুনে মোষ নেবেন আচ্ছা ভাই অনেক দর্শক তো আছে ধরেন মোষ কিনতে চায় অনলাইনে দেখে তো আপনাদের সাথে কিভাবে যোগাযোগ করতে পারে আমার সাথে যোগাযোগ ডাইরেক্ট এসে ফোনে করলে হবে ফোনে করলে হবে আবার ডাইরেক্ট আসে দেখে শুনে নিতে পারবে দেখে শুনে নিতে পারে আচ্ছা ওই একটা জিনিস নেবে দেখে শুনে হ্যাঁ দেখে শুনে নেবেন দর্শক বন্ধুরা আপনারা এই সিটিটা আসবেন এসে দেখে শুনে তারপর মোষ নেবেন তারপর আমরা ভাইয়ের মোবাইল নাম্বার দিয়ে দেব ভিডিওতে আপনারা যোগাযোগ করে যদি মোষ পছন্দ হয় স্ক্রিনশট পাঠিয়ে দিবেন ভাইকে ভাই আপনাদের জন্য মোষগুলো রেখে দিবে তো ভাই দর্শকের উদ্দেশ্যে যদি মোবাইল নাম্বারটা বলতেন তাহলে হয়তো দর্শকের জন্য সুবিধা হতো আপনার সাথে যোগাযোগ করার জন্য বলেন মোবাইল নাম্বারটা 01733 273313 আচ্ছা এটা হোয়াটসঅ্যাপ ইমো সব খোলা আছে না বিকাশ খোলা আছে আচ্ছা কথা বলে আপনি ই করে নিতে পারেন দর্শক বন্ধুরা এই নাম্বার দিয়ে দিলাম আমরা যদি পছন্দ হয় মোষগুলা বা যদি নিতে চান সরজমিনে এসে দেখে শুনে নিলে সব থেকে বেটার আপনারা আসবেন নিশ্চয়ই দেখবেন দেখে তারপর মোষ ক্রয় করবেন আচ্ছা সব ফ্রেশ মোষ কোনো প্রকার কোনো খামখোট্টা কিছু নাই সব মুরা জাতের মোষ গোস্তের পোষার খামারি উপযোগী সব ধরনের মোষ আছে দেখেন এটা হচ্ছে মোষগুলো দেখেন হচ্ছে সামনের রাজশাহী সিটিহাটে প্রচুর পরিমাণে মোষ উঠে আমার মনে হয় না যে এরকম মোষ আর কোনো হাটে উঠে আমি ঈশ্বরদীর হাটেও গেছি এরকম মোষ উঠে না রাজশাহী সিটিহাটে যে ধরনের মোষগুলো উঠে সব ধরনের মোষ পাবেন রাজশাহী সিটিহাটে আপনারা চাইলে আসতে পারেন দেশের বিভিন্ন জেলা থেকে রাজশাহী সিটিহাটে এসে মোষ কেনাবেচা করে বাংলাদেশের প্রতিটা জেলা থেকেই মানুষজন আসে রাজশাহী সিটিহাটে দেশের ভিতরে সবচেয়ে বড় গবাদি পশুর হাট উত্তরবঙ্গের মধ্যে দেশের ভিতরে রাজশাহী সিটি হাট দর্শক বন্ধুরা সবাই ভালো থাকবেন আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম